নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত স্থায়ী পদে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা সেন্টার আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এবং তেইশটি জেলা থেকেই যে কোনো ছেলে মে উভয় এখানটা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে তো আপনারা কীভাবে এখান আবেদন করবেন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কি লাগবে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পারছেন কিন্তু এখন রয়েছি ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর এ পাশেই কিন্তু আপনারা সবার প্রথমেই আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পারবেন এবং এ পাশেই লিখে দেওয়া আছে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশনে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করতে পারেন এবং এই পাশে লিখে দেওয়া অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশন এখানটায় ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারেন ঠিক আছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে কিন্তু এবার আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টের তরফ থেকে এবং এখানটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট সেল এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন পাবল্লিশ হওয়ার ডেট আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু আপনার নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন টোটাল মিলিয়ে এখানটায় দু হাজার ছশো ঊনষাটির রয়েছে শূন্য পদ এবং এখানটায় কিন্তু অলরেডি কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এখানটায় দেখতে পাচ্ছেন কিছু ইম্পর্টেন্ট ডেট লিখে দেওয়া রয়েছে লিখে দেওয়া রয়েছে এগারো তিন দু হাজার বাইশ অর্থাৎ এগারোই মার্চ দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু এখানটায় অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে অন এবং এখানটাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে কুড়ি চার দু বাইশ অর্থাৎ কুড়ি এপ্রিল দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখান অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনাদের যে এক্সাম হবে সেটা কিন্তু দু বাইশ সালের কিন্তু অগাস্ট মাসে হয়ে যাওয়ার কথা এবং এর পরবর্তীতে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে কিন্তু একটু চেক আউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ইন্ডিয়ান সিটিজেন্স তো এখানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে এখানটায় অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে কোন পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সসীমা কী লাগবে সমস্ত কিছু এখানটায় লেখা দেওয়া রয়েছে তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওয়ানের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানটা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানটায় শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়সসীমার ক্ষেত্রে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে দেখুন বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক আট দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী এখানটায় জেনারেল এবং ইউআর ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং ওবিসি বিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা আঠারো বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এস সি এসটি এবং ডাবলুডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখুন প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে এভরি স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিস তো বন্ধুরা এখানটা কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার অফিসে কিন্তু এখানটা রিক্রুট করা হবে টোটাল মিলিয়ে দু হাজার ছশো ঊনষট্টি রয়েছে শূন্যবাদ অর্থাৎ এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনাদের এখানটায় প্লেস অফ পোস্টিং রয়েছে অর্থাৎ যে কোনো রাজ্যের যে কোনো জেলার অফিসে আপনাদের এখানটায় রিক্রুট হয়ে যাবে এবং এখানটা কিন্তু স্যালারি স্ট্রাকচার লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একটু কিন্তু চেক আউট করে নেবেন ঠিক আছে এখানে পশ্চিমবঙ্গের তেষ্ট জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা কিন্তু আরো বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে এখানটা আপনার ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত আরও লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন এবং এখানটায় দেখুন আপনারা এখানটা আবেদন করার পর আপনাদের যে এখানটা রিটেন এক্সামটি হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা কিন্তু কলকাতাতে পেয়ে যাবেন এখানটা এক্সাম সেন্টার লিখে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বড় বড় সিটিতে কিন্তু এখানটা আপনাদের এক্সাম হয়ে যাবে সুতরাং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে এখানটায় কলকাতা লিখে দেওয়া রয়েছে সুতরাং আপনারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে কলকাতাতে কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে সেটা এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এরপর তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা যে এখানটায় অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস দিতে হবে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আবেদন ফিস দিতে লাগবে কিন্তু এখানটায় পাঁচশো টাকা আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সঙ্গে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন ফিস দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা সেটাই স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে সুতরাং এখানটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা হয়ে থাকলে পাঁচশো টাকা আবেদন ফিস দিতে হবে এবং এস সি এসটি পিডাবলিউড ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু আপনাদের এখানটায় তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফিস দিতে হবে যেটা কিন্তু আপনার অনলাইনে আবেদন করার সময় কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি দিতে পারেন এবং পরবর্তীতে এখানটা লিখে দেওয়া হয়েছে আপনাদের যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু বিস্তারিত তথ্য এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন সিলেবাস কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের জেনারেল স্টাডিজ থেকে কিন্তু আপনাদের তিরিশটি প্রশ্ন থাকবে ষাট নাম্বার থাকবে এবং তারপরে লিখে দেওয়া রয়েছে জেনারেল নলেজ থেকে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকবে ষাট নাম্বার থাকবে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে এলিমেন্টারি ম্যাথ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে কিন্তু আপনাদের পঁচিশটি প্রশ্ন থাকবে সঙ্গে পঞ্চাশ নাম্বার থাকবে সঙ্গে লিখে দেওয়া রয়েছে রুরাল ইন্ডিয়ার উপর থেকে কিন্তু আপনাদের পনেরোটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বার থাকবে টোটাল মিলিয়ে নব্বই মিনিটের কিন্তু আপনাদের এক্সাম হয়ে যাবে সেই এক্সামে যদি আপনারা পাশ করে যান তাহলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখানটায় নিয়োগ পেয়ে যাবেন এবং সঙ্গে এখানটায় লিখে দেওয়া হয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের রয়েছে তিনটি প্রশ্নের উত্তর ভুল দিলে কিন্তু আপনাদের এক নাম্বার কাটা হবে সেটা কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে তাছাড়াও কিন্তু এখানটায় বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেকআউট করে নেবেন সঙ্গে এখানটা লিখে দেওয়া রয়েছে যে মোড অফ সিলেকশন অর্থাৎ আপনাদের সিলেকশন কী করে করানো হবে সেটাও কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন তো বন্ধুরা এখানটায় সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কী করে আবেদন করতে হবে সেটা সেটা কিন্তু এই ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো আপনারা যদি এখানটায় মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া দেখতে চান অনলাইনের মাধ্যমে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা নেক্সট পার্ট ভিডিওতে কিন্তু আমরা এখানটায় আপনারা অনলাইনে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে কী করে আবেদন করবেন সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো তো অবশ্যই আপনারা যারা এখানে আবেদন করতে ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানে নিজ দায়িত্বে আবেদন করবেন এছাড়াও আপনারা যদি চান যে মোবাইল ফোনের মাধ্যমে কী করে এখানটায় স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেই বিষয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু নেক্সট পার্ট ভিডিওতে কী করে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এখানটায় অনলাইন আবেদন করবেন সেই ভিডিও কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ